আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আমরা অনেক সময় অনেক টেনশনে থাকি অনেক চিন্তায় থাকি আর চিন্তার একটি বড় কারণ হতে পারে ঋণ আমরা অনেক সময় ঋণগ্রস্ত হলে যার কাছ থেকে ঋণ নেই তার চাপে বা অন্য কোনো টেনশানে কিন্তু খুবই চিন্তিত থাকি তো আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব এমন একটি দোয়া বলবো যেটা আপনারা যদি পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুর আলমিন আপনাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তালা আপনার যত প্রেশানি আছে চিন্তা আছে টেনশন আছে সবগুলোকে দূর করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এ সম্পর্কে আবু দাউদ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিস নাম্বার এক হাজার পাঁচশো পাঁচপান্ন হজরত আবু সঈদ খুদরি রাজিয়াল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একবার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন তো মসজিদে প্রবেশ করার পর দেখলেন যে একজন সাহাবি মসজিদের ভিতরে বসা আছে তো তার নাম হলো আবু উমামা রাজিয়াল্লাহ আলা আনহু তো রাসুল সাল্লিহিসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার তুমি এই সময় মসজিদের ভিতরে কেন এখন তো নামাজের সময় নয় তো তখন আবু উমামা আল্লাহ তালা আনহু আল্লা রাসুল সাল্লিহিসাল্লামকে বললেন বললেন ইয়া রাসুল্লাহ আমার টেনশান আমার চিন্তা আমার পেরেশানি আমাকে মসজিদে আসতে বাধ্য করেছে তো রাসুল সাল্লিহিসাল্লাম তখন তাকে বললেন যে আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা এমন কিছু কালাম শিক্ষা দেব না যেটা তোমার পেরেশানিকে দূর করে দিবে তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিবে। তখন আবু উমামা রজিয়াল্লাহ তালাহ আনহু বললেন যে নিশ্চয় রাসুলাল্লাহ তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে তুমি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে তো আবু উমামা আলা আনহু বলেছেন যে আমি এই দোয়াটি পাঠ করলাম আর আমার সমস্ত প্লেশানি আল্লাহ তালা দূর করে দিলেন সমস্ত চিন্তা দূর করে দিলেন এবং আল্লাহ তালা আমার ঋণ পরিশোধ করে দিলেন সুহান তো বন্ধুরা দোয়াটি হল আল্লাহ হুম ইন্নি আউ জুবিকা মিনাল হামিওয়াল হাজান ও আরু জুবিকা মিনাল আজজিওয়াল কাসাল ওয়া আউ জুবিকা মিনাল জুবনী ওয়াল বকুল ওয়া আউ জুবিকা মিন গোলাবাতি দৈনী ওকহরির রিজাল প্রিয় বন্ধুরা আমি বাংলায় উচ্চারণ লিখে দিয়েছি আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন তো এই দোয়াটি কমপক্ষে সকালে এবং সন্ধ্যায় একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ তালা আপনার চিন্তা প্রেশানি দূর করে দিবেন এবং আপনারা যদি কোনো ঋণ থেকে থেকে আল্লাহতালা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন বন্ধুরা আশা করি আপনারা এই আমলটি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কারণ আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়া সম্পর্কে জানতে পারে আর যদি সে আমল করে সে আমল করার পরে যত স্বভাব পাবে আপনি শুধুমাত্র শেয়ার করার কারণেই সমপরিমাণ পরিমাণ পাবেন ইনশা আল্লাহুল আজিজ এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর নিয়মিত আমার চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম আ রাহমতুল্লাহ